So hey guys, welcome back to my channel. You are watching me on my YouTube channel, which is Rhitwika Chakraborty, and if vlogging is area of interest, you can definitely subscribe to this channel because it's free to subscribe, and you can also follow me on my other social sites as well. So আজকে আমি দেখতে পাচ্ছো একদম বাড়ি ড্রেসে রয়েছি, ঠিক আছে? আমি ভাবলাম অনেক রাত হয়ে গেছে, তো এখন আশেপাশে কয়েকটা ঠাকুর দেখে আসা যাক। তো তোমাদের সবাইকে নিয়ে যাব আমি আমার আশেপাশের বাড়ির এখানে বেহালা হরিদেবপুর জায়গাটা বলছিল তোমাদের দেখাবো। তো বেশি লেট না করে চলো যাওয়া যাক, কি কি ঠাকুর রয়েছে দেখে আসা যাক। সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলো যাওয়া যাক, কি কি ঠাকুর রয়েছে দেখে আসা যাক। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি ঠাকুর দেখবো বলে, কিছু কারণ তোমরা জানো আমি কলকাতাতে থাকছি না, আমি পঞ্চমীর দিনই কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি। তাই আশেপাশের আমার বাড়ির পাশে যে কটা ঠাকুর আছে সে কটা দেখতে চলে এলাম। পূর্ব পুটিয়ারির ফার্স্ট এই ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার প্রতি বছর একটা ক্রেভিংস হয় ঠাকুর দেখার, ভিড় ভাট্টাটা আমার একদম পছন্দ হয় না, একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখবো এটাই আমার ভালো লাগে। কারণ এই এত দিনের একটা অপেক্ষা, মানে বাঙালিদের কাছে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা উৎসব। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি, আমার বাড়ির পাশেই হচ্ছে এই প্যান্ডেলটা, পূর্ব পুটিয়ারি। মানে তোমরা যদি কুদঘাট থেকে মেট্রো থেকে নামো, অটো করে চলে আসতে পারো এই প্যান্ডেলটা দেখতে, প্রচণ্ড সুন্দর হয়েছে। আর এটার কিন্তু থিমটা হয়েছে পুরো মিউজিক, মানে মিউজিক্যাল লেজেন্ডসদেরকে নিয়ে এই পুরো প্যান্ডেলটাকে ডেডিকেট করা হয়েছে, থিমটাকে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর লেজেন্ডসদের, যারা সিঙ্গিং একটা মায়েস্ট্রো বলতে পারো, তাদের ফটো কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছ সামনে এই গিটারটা, আর যেহেতু আমি ছোট থেকেই গান শিখতাম তাই আমার মিউজিক্যাল থিমের ওপরে এই প্যান্ডেলটাকে সত্যি খুব ভালো লাগলো। কারণ আমি ক্লাসিক্যাল সিঙ্গার, প্লাস আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীতও গাইতাম। তো সেদিক থেকে দেখতে গেলে এই প্যান্ডেলটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, দেখতে পাচ্ছ। আর এই পুজোর সময় কলকাতা ছেড়ে যাওয়ার যে কষ্টটা, সেটা তোমাদেরকে আমি কীভাবে বোঝাবো আমি জানি না। বিগত 23 বছর ধরে আমি প্রতিটা পুজো কলকাতাতে কাটিয়েছি, এবং 2020 তো আমার বাবা মারা যান, তো ওই দুটো বছরই আমি খুব একটা মজা করতে পারিনি 2021, বাট 2022 আমার প্রচণ্ড মজা করার ইচ্ছে ছিল। তো যাই হোক, মজা তো হবেই, নিশ্চয়ই যাচ্ছি যখন মজা হবে ফ্যামিলির সাথে, প্রথমবার কোথাও যাচ্ছি তো অনেক দিন বাদে কোথাও একটা যাচ্ছি, আশা করছি ভালো লাগবে। তো তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। দেখতে পাচ্ছ ঠাকুর প্রতিমার মুখটা কতটা মিষ্টি লাগছে। আর চতুর্থীতে আমি নিশ্চয়ই আবার বেরোবো, আজকে তৃতীয়া। তো ভাবলাম সারাদিন অনেকটা খাটনির পরে ভাবলাম যে একটুখানি ফাঁকায় ফাঁকায় ঠাকুরগুলো দেখে আসি। তো তোমাদেরকে প্রথম যে ঠাকুরটা আমি দেখালাম সেটা হচ্ছে পূর্ব পুটিয়ারির এই ঠাকুরটা, ঠিক আছে? আর রাত্রবেলা এই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার মজাটাই আলাদা, তাই না? তোমরা যারা রাত্রবেলা ঠাকুর দেখো তারাই একমাত্র এর এসেন্সটা বুঝবে। তো যাই হোক, এবার আমি যাচ্ছি হচ্ছে বেহালার দিকে, বেহালার যে কটা ঠাকুর আছে টুকটাক একটু দেখে নেব। তো দেখতে পাচ্ছ রাস্তায় এত লাইট, আর আমার বিশ্বাস করবে না, আমি জানি না কেন আমার লাইট খুব ভালো লাগে। মানে সারা বছর যখন দুর্গাপুজোর সময় রাস্তায় এত লাইটস থাকে, কালী পুজোর সময় ইভেন্চুয়ালি এত সুন্দর সুন্দর লাইটস দিয়ে সাজায়, আমার এগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগে। মানে হ্যাপি চাইল্ড বলে না, হ্যাপি চাইল্ড হয়ে যায় এগুলো দেখলেই, আমারও পুরো সেরকম ফিলিংস হয়। তো এখন চলে এসেছি বেহালার একটা ছোট্ট ঠাকুর দেখাবো তোমাদের। এখানে ছোট্ট একটা থিমের প্যান্ডেল হয়েছে, আর প্যান্ডেলটার যে থিমটা দেখতে পাচ্ছ পুরো ওয়াটার লাইফ যেটা হয় সেটাকে পুরো তুলে ধরা হয়েছে, প্রচণ্ড সুন্দর এই প্যান্ডেলটাও দেখতে। ছোটোখাটোর মধ্যে একটা ঠাকুর বানানোর প্রচেষ্টা করা হয়েছে, থিম বানানোর প্রচেষ্টা করা হয়েছে, প্রচণ্ড সুন্দর কিন্তু প্রতিমাটার মুখটা দেখতে পাচ্ছ। আর তোমাদের তৃতীয়া কেমনভাবে কাটলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমি যেহেতু কলকাতাতে থাকবো না এই দুটো দিন, তৃতীয়া আর চতুর্থী, আমার আশেপাশের যে কটা মন পছন্দের ঠাকুর রয়েছে যেগুলো খুবই ফেমাস আর সবাই অনেক দূর দূর থেকে দেখতে আসে, তো আমি ভাবলাম সেগুলোকেই দেখে নেওয়া যাক। তো এই প্যান্ডেলটা দেখার পরে এবার বেহালার যে বরিশা ক্লাবের প্যান্ডেলটা রয়েছে সেটাও প্রচণ্ড ফেমাস, দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রাস্তায়। তো এই বরিশা এখনও প্যান্ডেলটা শেষ হয়নি, দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে, তো ইভেনচুয়ালি কাউকে ভেতরে অ্যালাউড নয়। তো তোমাদেরকে বাইরে থেকেই আমি দেখিয়ে দিলাম, তোমাদের লাক খারাপ বলতে পারো, তোমরা জাস্ট দেখে নিলে কিরকম প্যান্ডেল। আবারও দেখিয়ে দিচ্ছি, প্রতিমাকে দর্শন করো সবাই, অনেক অনেক উইশ চাও ঠাকুরের থেকে, আমার মনে হয় সকলের আশা পূর্ণ হবে। তোমরা কিন্তু এই বছর দুর্গাপুজোতে প্রচুর আনন্দ করো, প্রচুর মজা করো, হই হুল্লোড় করো, কিন্তু হ্যাঁ সবাই কিন্তু সেফ থেকো, একে অপরের সাথে ভালোবাসায় থেকো। সারা বছরে যা কিছু মান অভিমান আছে সব কিছু এই কটা দিন সাইডে রেখে অনেকটা এনজয় করো। আর হ্যাঁ, রাস্তাতে নিশ্চয়ই সেলফি তুলবে প্যান্ডেলে, কিন্তু গাড়ি ঘোড়া সামলে, ঠিক আছে? আর হ্যাঁ, প্রচুর খাওয়া দাওয়া করো, কিন্তু দেখে বুঝে শুনে 4-5টা দিন ঠিকঠাকভাবে কাটাতে হবে সেটা বুঝে খাবে, ঠিক আছে? তো এবার তোমাদেরকে যে ঠাকুরটা দেখাচ্ছে সেটা হচ্ছে হরিদেবপুরে, মানে তোমরা টলিগঞ্জ থেকে যদি একটা অটোতে ওঠো তোমরা এই হরিদেবপুরে চলে আসতে পারবে। এই ঠাকুরটা দেখতে 41 পল্লী,
এই প্যান্ডেলটাও কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর করে, প্রত্যেক বছর থিমের প্যান্ডেল হয়। আর আমাদের বাড়ির আশেপাশের এই কটা ঠাকুরই মেনলি খুবই ভালো বানায়, হরিদেবপুরের এই একটা ঠাকুরই খুবই সুন্দর হয়। তো হরিদেবপুরে মেন মেন যে কটা ফেমাস প্যান্ডাল আছে তোমাদেরকে সেগুলো আমি দেখাচ্ছি। বেসিক্যালি এইটা রয়েছে, আরও একটা প্যান্ডেল রয়েছে, বাট সেটা এখনও কমপ্লিট হয়নি তৃতীয়াতে, তো তোমাদেরকে তাই জন্য আমি দেখাতে পারলাম না। বাট দূর থেকে তো দেখে মনে হচ্ছে এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো হয়েছে। ভেতরে গিয়ে দেখা যাক, প্রচুর ভিড় রয়েছে, তৃতীয়াতেই অনেকটাই ভিড়, তাহলে এরপরে তো লাইন লেগে যাবে ফর শিওর। তো যাই হোক, এইখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পুরো থিম বেসড দেখতে পাচ্ছ, প্রচণ্ড সুন্দর কালারফুল লাইটস। আর এটা রাত্রেবেলা এসেছি বলে এতটা ভালো লাগছে, সকালবেলা আসলে এই লাইটসগুলো থাকতো না, ততটাও ফুটতো না ব্যাপারটা। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, বা এটা থিমটা বেসিক্যালি কিসের ওপর সেটা আমি বুঝলাম না। চারিদিকে শুধু অনেক বড় উঁচু উঁচু বিল্ডিং দেখলাম, আর মাঝখানে মা দুর্গা, আর তার সামনে একটু ইটের কাজ করা কিছু একটা রয়েছে। তো বেসিক্যালি এই ঠাকুরটা যাই থিম হোক না কেন, ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর। তো আমি যে কোনো প্যান্ডেলে গেলে প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে ঠাকুরটা বা প্রতিমাটার মুখটা কতটা সুন্দর, থিম তো যা খুশি হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে 41 পল্লীর থিমের প্যান্ডেল তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। হ্যাঁ জানি ভিডিওটা একটুখানি ছোট হয়ে গেছে, বাট আশা করছি তোমাদের জন্য চতুর্থীতে যেই ভিডিওটা আনবো সেটা একটু বড় হবে, কারণ তৃতীয়াতে অনেকটা রাতে বেরিয়েছে বুঝতেই পারছো, সেইভাবে আমি কিছু ক্যাপচার করতে পারিনি কারণ বাড়ি ফেরার একটা তাড়া ছিল। তো যাই হোক, প্রতিমাকে দর্শন করো সবাই, অনেক অনেক বিশ্বাস, ভালো থাকো, ভালোবাসায় থাকো। আসছি কালকে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ রিতিকা চক্রবর্তী। সবাই কিন্তু ভালো থেকো আর ভালোবাসায় থেকো। টাটা।